নামটি মনে রাখবেন, অবনী ঘোষের আয়ুর্বেদিক যৌবন সাথী। যৌবনকে যদি ধরে রাখতে চান তাহলে আর দেরি না করে এখনই সংগ্রহ করুন অবনী ঘোষের আয়ুর্বেদিক যৌবন সাথী। যৌবনের জম অবনী ঘোষের যৌবন সাথী। ধাতু রোগ, মেহ রোগ, স্বপ্নদোষ, এর জন্য সংগ্রহ করুন অবনী ঘোষের যৌবন সাথী। যৌবনকে যদি ধরে রাখতে চান প্রচার কেন্দ্র লক্ষ্য করে এগিয়ে আসুন। যিনি বলছেন ধাতু দুর্বলতা, মেহ রোগ, ধাতু রোগ, স্যার বিশাল জিনিস, একটিবার ব্যবহার করলে জানতে পারবেন এর কত রেঞ্জ, কত পাওয়ার। জঙ্গলার গাছ এখনও কত বলে, পুরুষ পুরুষ বলে দাবি করতে পারছেন না। এখনই সংগ্রহ করুন যৌবন সাথী, বিশাল জিনিস, জঙ্গলার গাছ এখনও কত বলে। মা বোনেদের এই যে হাতের তালু জ্বলে যায়, পায়ের তালু জ্বলে যায়, চুলগুলি না গোছায় গোছায় উঠে যায়, মা বোনেদের মেজাজ খিটখিটে হয়ে যায়, ওই মা বোনেদের জন্য এর একটি ফাইল নিয়ে যাবেন। এই দেখুন রক্ত শ্বেত প্রদোষ, সাদা স্রাব, রক্তস্রাব, এর জন্য সংগ্রহ করুন অবনী ঘোষের আয়ুর্বেদিক যৌবন সাথী। পুরুষ এবং মহিলাদের গোপন জটিল কঠিন রোগের একটি ধনন্তরী ঔষধ অবনী ঘোষের আয়ুর্বেদিক যৌবন সাথী। আমারই গুরুদেবের নাম দিলীপ সরকার, ঢাকা সাধনা ঔষধালয় চাকরি করতেন। আমারই গুরুদেবের নাম দিলীপ সরকার, ঢাকা কলিকাতা সাধনা ঔষধালয় দীর্ঘদিন চাকরি করতেন, উনিই আমার গুরু, ওনার কাছ থেকে কাজ শুরু। নামটি মনে রাখবেন, দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় তৈরি করা অবনী ঘোষের যৌবন সাথী। যৌবনকে যদি ধরে রাখতে চান, পুরুষ পুরুষ বলে দাবি করতে পারছেন না, আমাদের প্রচারকারী লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন। জঙ্গলার গাছ এখনও কথা বলে, ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের যৌবন সাথী। একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তিন দিনের দিন তৈরি করলাম, এই জিনিস সে জিনিস নয়, দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় তৈরি করা। আমারই গুরুদেবের নাম দিলীপ সরকার, যশোর MM কলেজের ছাত্র ছিলেন এবং ঢাকা কলিকাতায় সাধনা ঔষধালয় দীর্ঘদিন চাকরি করতেন, উনিই আমার গুরু, ওনার কাছ থেকেই কাজ শুরু। যৌবন যৌবন যৌবন, যৌবনকে যদি ধরে রাখতে চান এখনই সংগ্রহ করুন অবনী ঘোষের যৌবন সাথী। সকালে রাত্রে দিনে দুবার ব্যবহার করুন, সকালে এবং রাত্রে দিনে দুবার সেবন করুন। জঙ্গলার গাছ এখনও কথা বলে, এর কত রেঞ্জ, কত পাওয়ার, ওষুধটা সেবন করলেই জানতে পারবেন। বিশাল জিনিস, কোথায় পাবেন এত কম দামে, এত ভালো জিনিস, একটি নাম অনেক কাম, অবনী ঘোষের যৌবন সাথী। একটি নাম অনেক কাম, অবনী ঘোষের যৌবন সাথী। হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য অবনী ঘোষের যৌবন সাথী। যৌবনকে যদি ধরে রাখতে চান অবনী ঘোষের যৌবন, অবনী ঘোষের এই যৌবন সাথী, অবনী ঘোষের যৌবন সাথী যদি ঘরে থাকে সংসার থাকবে আপনার পূর্ণ তৃপ্তি। নামটি মনে রাখবেন অবনী ঘোষের আয়ুর্বেদিক যৌবন সাথী। যৌবনকে যদি ধরে রাখতে চান তাহলে আর দেরি না করে এখনই সংগ্রহ করুন অবনী ঘোষের আয়ুর্বেদিক যৌবন সাথী। যৌবনের জম অবনী ঘোষের যৌবন সাথী। ধাতু রোগ, মেহ রোগ, স্বপ্নদোষ, এর জন্য সংগ্রহ করুন অবনী ঘোষের যৌবন সাথী। যৌবনকে যদি ধরে রাখতে চান প্রচার কেন্দ্র লক্ষ্য করে এগিয়ে আসুন। যিনি বলছেন ধাতু দুর্বলতা, মেহ রোগ, ধাতু রোগ, স্যার বিশাল জিনিস, একটিবার ব্যবহার করলে জানতে পারবেন এর কত রেঞ্জ, কত পাওয়ার। জঙ্গলার গাছ এখনও কত বলে, পুরুষ পুরুষ বলে দাবি করতে পারছেন না। এখনই সংগ্রহ করুন যৌবন সাথী, বিশাল জিনিস, জঙ্গলার গাছ এখনও কত বলে। মা বোনেদের এই যে হাতের তালু জ্বলে যায়, পায়ের তালু জ্বলে যায়, চুলগুলি না গোছায় গোছায় উঠে যায়, মা বোনেদের মেজাজ খিটখিটে হয়ে যায়, ওই মা বোনেদের জন্য এর একটি ফাইল নিয়ে যাবেন। এই দেখুন রক্ত শ্বেত প্রদোষ, সাদা স্রাব, রক্তস্রাব, এর জন্য সংগ্রহ করুন অবনী ঘোষের আয়ুর্বেদিক যৌবন সাথী। পুরুষ এবং মহিলাদের গোপন জটিল কঠিন রোগের একটি ধনন্তরী ঔষধ অবনী ঘোষের আয়ুর্বেদিক যৌবন সাথী। আমারই গুরুদেবের নাম দিলীপ সরকার, ঢাকা সাধনা ঔষধালয় চাকরি করতেন। আমারই গুরুদেবের নাম দিলীপ সরকার, ঢাকা কলিকাতা সাধনা ঔষধালয় দীর্ঘদিন চাকরি করতেন, উনিই আমার গুরু, ওনার কাছ থেকে কাজ শুরু। নামটি মনে রাখবেন, দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় তৈরি করা অবনী ঘোষের যৌবন সাথী। যৌবনকে যদি ধরে রাখতে চান, পুরুষ পুরুষ বলে দাবি করতে পারছেন না, আমাদের প্রচারকারী লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন। জঙ্গলার গাছ এখনও কথা বলে,
ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের যৌবন সাথী, একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তিন দিনের দিন তৈরি করলাম, এ জিনিস সে জিনিস নয়, দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় তৈরি করা। আমারই গুরুদেবের নাম দিলীপ সরকার, যশোর MM কলেজের ছাত্র ছিলেন এবং ঢাকা কলিকাতায় সাধনা ঔষধালয় দীর্ঘদিন চাকরি করতেন, উনিই আমার গুরু, ওনার কাছ থেকেই কাজ শুরু। যৌবন যৌবন যৌবন, যৌবনকে যদি ধরে রাখতে চান এখনই সংগ্রহ করুন অবনী ঘোষের যৌবন সাথী। সকালে রাত্রে দিনে দুবার ব্যবহার করুন, সকালে এবং রাত্রে দিনে দুবার সেবন করুন। জংলার গাছ এখনও কথা বলে, এর কত রেঞ্জ কত পাওয়ার, ওষুধটা সেবন করলেই জানতে পারবেন, বিশাল জিনিস কোথায়।